السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. وشكر شاء الله تعالى جيني أما كي كان وفستي ثور توفيق ديتشن شاشر الحمد لله অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। এই ক্যামেরাগুলো খুলে ফেললে মন খুলে কথা বলা যায়, মোবাইলগুলো হাত থেকে যাবে নেমে গেলে মন খুলে শ্রবণ করে শেখা যায়। পুরো দুনিয়াকে জানানোর জন্য নিজের অজানা থেকে যায় বহু কিছু, ব্যক্তিগত অনুভূতি বলছি। খুলে ফেলেন তো এগুলো সব, মসজিদের উনি মসজিদের ভাই সব খুলে ফেলেন তো, সব খুলে ফেলেন, লাগবে না লাগে, পরে আবার শুরু করি। মন খুলে কথা বলা যায় না। এখানে আমার সামনে যারা উপস্থিত তাদের আর আমার সম্পর্ক টেলিভিশনে আর মোবাইলে বসে বসে থাকা লোক দেখা দেখা লোকগুলোর অনুভূতি এক হবে না। তাই এখানে কথা যে মূল্যায়ন, এখানে কথা যে বাস্তবিক চিত্রে উপস্থাপিত হবে মোবাইলের সামনে তা নাও হতে পারে। ক্যামেরাগুলো খুলেছি কেন? আমার মনে আছে আমি এখন পর্যন্ত নিজের মন মতো কথা বলিনি কোনো মাহফিলে, যেগুলো আমি বলতে চাই যেভাবে বলতে চাই। আমরা মানুষকে বছর শেষে রমাদানের গুরুত্ব বুঝাই, আরে একটা লোক 11 মাস দিন থেকে বিচ্ছুত, এক মাসে এসে কে ওই মাসেরই গুরুত্ব বুঝাবো? তার মা কথা বলতে জানে, তার গুরুত্ব নেই তার কাছে। তার বাপ কথা বলতে জানে, তার গুরুত্ব নেই তার কাছে। আরেকজনের টাকা মেরে খাচ্ছে ওই লোক, অসুস্থ পরিবার অসুস্থ, তার ব্যথা লাগে না তার কাছে। আমি এসে বুঝাবো তাকে রমাদান কি, কাকে বলে? অবাক লাগে, বাপ মা মরে গেলে 40 আর মৃত্যুবার্ষিকীর মতো হয়ে গেছে রমাদানের উৎসব আয়োজন। আমাদের সমাজের বাস্তব চিত্র এই যে ছেলেগুলো দাড়ি কাটে, টাকনু নেচে প্যান্ট পরে, প্রেম করে, ঘুষ খায়, সুদ খায়, মারামারি করে, এই যে ফজরে ঘুমে থাকে, ঈশায় আড্ডাবাজি করে, কি জন্য? রিস্কের জন্য। রিস্কি, ওর কাছে টাকা ছাড়া কোনো কিছু রিজিক না। সুস্থতা, সন্তান, পিতা, মাতা, আত্মীয় স্বজন, সম্মান, এগুলো ওর কাছে আলাদা আলাদা নিয়ামত মনে হয়, রিস্কের অন্তর্ভুক্ত না। ও জানে, ও জানবে না, ওর জানার দরকার নাই, কারণ ওকে ছোটবেলা থেকে বোঝানো হয়েছে রিজিক মানে টাকা। কার কাছে রিজিক বেশি? রাজার কাছে রিজিক বেশি। কার কাছে রিজিক বেশি? ব্যবসায়ীর কাছে রিজিক বেশি। কার কাছে রিজিক বেশি? চাকরিজীবীর কাছে রিজিক বেশি। কার কাছে রিজিক বেশি? যার জায়গা জমি বেশি তার কাছে রিজিক বেশি। একজন নেক স্ত্রী কত বড় রিজিক এটা ও জানে না, ওর জানার দরকার নেই। ও মনে করে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, ও পড়াশোনা করেই গাড়িতে চড়ার জন্য। ওকে আমি কি বক্তব্য দেবে এখানে? ওকে যদি বলি লাভ হবে যে আল্লাহ ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহর কাছে মানুষের রিজিক তিনি সম্প্রসারিত করেন রিজিক, অথবা তিনি এটা কি করেন, কমিয়ে দেন, যাকে খুশি তিনি বৃদ্ধি করে দেন, যাকে খুশি তিনি এটা কমিয়ে দেন। সুস্থতা, নেক সন্তান, নেক স্ত্রী, সম্মান, সম্পদ, সচ্ছলতা, ইলম,
সকল কিছু আল্লাহর দেওয়া রিজিক সবচেয়ে বড় রিজিক আল্লাহর প্রতি ঈমান আখিরাতের প্রতি ঈমান তকদিরের প্রতি ঈমান জান্নাতের আশা ও জাহান্নামের ভয় এগুলো হচ্ছে রিজিকের উন্নত মানের রিজিক ওকে কে বুঝাবে সবাই ওয়াচ করে রমাদান শয়তানপন্থী ও দাড়ি কাটলো কেন আজকে কোন শয়তান ওকে দাড়ি কাটাইছে সবাই তো আমরা ওয়াচ করি কত 50 বছর যার বয়স 50 মিনিমাম সে গত 35 বছর থেকে সে বোঝে ভালো মন্দ যখন তার বয়স 15 সে শুনে যে রমাদানে শয়তানকে বন্দী করা হয় জান্নাতের দরজা খোলা হয় জাহান্নামের দরজা বন্ধ করা হয় কেন কত 35 বছর দাড়ি কাটে ও তো জানে আমরা বলছি জানে না কে বলেছে জানে না জানা করা কি দাড়ি কাটা কি সুদ খাওয়া কি বাবা মায়ের প্রতি অন্যায় কি কে বলেছে জানে না ও কি জানে না বিচার করবে কে সক্ষম কি না ক্ষমতাবান কি না কে বলেছে আশ্চর্য আমি মাইকে আসছি মানে কেউ জানে না আমি জানি ব্যাস না পার্থক্য আমি বলছি ও শুনছে এটাই আমার জাস্ট রিমাইন্ডার আমি ওকে মনে করিয়ে দিচ্ছি ওয়াফারিহু বিল হায়াতি দুনিয়া ওয়া মাল হায়াতু দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা আল্লাহ যার খুশি রিজিক সম্প্রসারিত করে যার খুশি সীমিত করে যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে আখেরাতের তুলনায় অথচ পৃথিবীর জীবন কতই না নগণ্য দিনী ভাইরা বন্ধু বন্ধুত্ব আত্মীয়তা স্বজন প্রীতি কার ভিতরে নেই একটা মানুষ খুঁজে দেখা না আলেম হোক মুফতি হোক মুন্সি হোক মোল্লা হোক নেতা হোক নেত্রী হোক পিতা হোক সন্তান হোক আত্মীয়তা স্বজন প্রীতি কার ভিতরে নেই সবার ভিতরে আছে তবে মনে রাখবেন বন্ধু আমরাও নিয়েছি বন্ধু আমরাও চয়েস করেছি আর তিনি সুবহানাহু তাআলাও বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু নিশ্চয় তোমাদের বন্ধু কেবল আল্লাহ এবং আল্লাহর রাসূল ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন জেনে রাখো নিশ্চয় তোমাদের বন্ধু শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছে তারা তোমাদের বন্ধু এর বাইরে কেউ তোমাদের বন্ধু নেই যারা সালাত কায়েম করে যাকাত আদায় করে এবং যারা আল্লাহর কাছে নত হয় তারাই তোমাদের বন্ধু এর বাইরে কেউ বন্ধু নেই দোস্ত কেমন আছিস চল মাইয়া উঠাই নিয়ে চলে আসি দোস্ত কেমন আছিস চল সিনেমা বের হয়েছে টিকিট কাটছি তোর জন্য দোস্ত কেমন আছিস চল আমাদের অমুক বন্ধুকে ধাক্কা দিছে তার সাইজ করে চলে আসি দোস্ত কেমন আছিস চল দোস্ত 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 ব্যাস এই হচ্ছে আমাদের দোস্তি এই হচ্ছে আমাদের বন্ধুত্ব নাচ গান করার বন্ধুত্ব কার বিয়েতে গায়ে হলুদ হচ্ছে ওখানে গিয়ে নাচ গান করার বন্ধুত্ব ব্যাস আর শুক্রবার জুমার দিনকে কেন্দ্র করে কোন সেলুনে ভালো ক্লিন শেভ করে সেই তথ্য দেওয়া হচ্ছে আমাদের বন্ধুত্ব এর বাহিরে কিছু নাই এর বাহিরে আমাদের কোনো বন্ধুত্ব নাই অথচ তিনি সুবহানাহু তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন তাদের কেউ যদি মারা যায় তাদের কেউ মারা গেলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কখনো তাদের জানাজার নামাজ পড়বেন না যদি তারা মৃত্যুবরণ করে আর তাদের কবরের পাশে আপনি গিয়ে দাঁড়াবেন না তারা আল্লাহ তার রাসূলের সাথে কুফরি করেছে তারা আল্লাহ তার রাসূলের সাথে কুফরি করেছে তারা অস্বীকার করেছে কোরআনুল কারীমকে তারা অস্বীকার করেছে নবুওয়াতকে তারা সিনেমা নাটক গান বাজনা আনন্দ উল্লাসে মেতে আছে হাইয়া আলাস সালাহ গুরুত্বহীন তাদের কাছে
হাইয়া আল ফালাহের কোনো গুরুত্ব নেই তাদের কাছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন কোনো গুরুত্ব নেই তাদের কাছে তাদের 100 জনের 90 জন কোরআন পড়তে জানে না তাদের 100 জনের 90 জন কোরআন পড়তে জানে না তাদের 100 জনের 95 জন কোরআন পড়তে জানে না তাদের 100 জনের 98 জন কোরআন পড়তে পারে না প্রমাণ করেন আপনি পারে আপনার ঘরে কয়জন পারে পারে কয়জন এই মসজিদে উপস্থিত কয়জন পারে পারে কয়জন আমি ভুল বললে প্রমাণ করেন না বলবেন চিল্লাচ্ছে কেন জামশেদ মজুমদার চিল্লায় বেশি আপনার প্রবলেম কি ভাই কথা ভুল বললে সেটা প্রমাণ করেন না What is your problem? وَلَا تُصَلِّي قَبَرْدَار رَسُول اپنی یہ در قبر جانا جان نمازو پڑھئی انہا قبر پاس ہو جائے انہا ایرا کفوری کرے چھے اللہ ہے بانگتا رسول ارشاتے آر بیدر ہوئی بیدر ہوئی پاپا چاری در عبستہ تا در مرتوی ہوئی چھے اے بیدر ہوئی عبستہ تا در ترہ مورے کیسے بیدر ہوئی عبستہ بیدر ہوئی عبستہ ہے داڑی کٹے نا کی نائک نائک لگے نا کیوں اے بٹا کیرے بوسے تو داڑی کٹے نائک ہے بٹا এই তোর কে বলছে গান গালি সম্মান হয় কবরের পাশে পিলার দিয়ে গান গালি সম্মান হয় তোর কে শিখেছে বেটা এই ও কে রে কে ও যে বলছে তুই যাবি মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে গান গাবি নাচবি কে রে বেটা ও বেটা যে তোর বোন কে এভাবে লাল নীল কাপড় পরিয়ে কবরের পাশে নিয়ে যাচ্ছে সম্মান দেখানোর জন্য বেটা মানুষের মাথায় গোবর থাকে তাই বলে কি পচা গোবর থাকে নাকি কে তার নাম কি হোয়াই শুড আই ফলো হিম হোয়াই শুড আই কেয়ার অ্যাবাউট হিম কেন রে তার পরোয়া করতে হবে কেন কে সে যে বলেছে এভাবে মরে গেলে মানুষ পাথর দাঁড় করাতে হবে এরপর উয়া উয়া করে গান গাইতে হবে ছেলে মেয়ে একসাথে গিয়ে এরপর নাকি ওর সম্মান হয়ে যাবে এভাবে সম্মান কে রে শিখেছে এতে তার মুক্তি কে রে বলছে সে কে তার নাম কি রে তার মানতে হবে কেন রে কয়জন তারে ছেলে দেবে আগামী 5 বছর 10 বছর 20 বছর তারে মনে রাখবে কে রে একে তারে মনে রাখবে রেখে 1450 বছর পার হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদিন শুধু অনুসারী বাড়তেছে আমরা কুলাঙ্গার ভুলে যাচ্ছি বাপ মা মুসলমান তাই কারণ পৈতৃক সম্পত্তি জান্নাত আমাদের এটা আমাদের ধারণা হয়ে গেছে বাকিরা ভুলছে না বাকি কাফের মুশরিকরা ঠিকই ইসলামের ছায়া তলে আসতেছে আমাদের চেয়ে উন্নত অবস্থায় তারা দেখো পাঁচজন মুসলমান বের করো যার বাপ মুশরিক যার মা মুশরিক সে মুসলমান ইসলাম গ্রহণ করেছে আর 50 জন নিয়ে আসো যার বাপ মা মুসলমান সে মুসলমান তুমি দেখো কার ইসলাম উন্নত তুমি দেখো কার আখলাক উন্নত দেখবে তার শোনো আমার ভাইয়েরা ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহ আন ইউআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তাযহাক আনফুসাহুম ওয়া হুম কাফিরুন তাদের মাল ধন তাদের সম্পদ সন্তান এগুলো দেখে আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সম্পদ প্রাচুর্য ছেলে সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার পাইলট ইঞ্জিনিয়ার আপনি এদের মাল সম্পদ সন্তান দেখে চোখ ধাঁধিয়ে চোখ ধাঁধায় না আপনার খবরদার দুনিয়াতে আল্লাহ সে সব দিয়েই তাদেরকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন আর কাফের অবস্থায় যেন তাদের প্রাণবায়ু নির্গত হয় এই ওখানে কি কেউ মারামারি করছে নাকি সতর্ক করতেছে বসার জন্য কি চিল্লাচিল্লি কিসের মানুষ কেন দাঁড়িয়ে তোমার কে বলছে নামাজ ছাড়া জান্নাত পাবা ওটা কে আমি মানি আসসালাতু মিফতাহুল জান্নাহ এই কথাটা হাদিসটা দুর্বল বলে ব্যাখ্যা দেয় কিন্তু সলাত ছাড়া তো ইমান উঠে না হ্যাঁ তুমি সহি আকিদা হয়ে গেছো আহলে হাদিস হয়ে গেছো তুমি তোমাকে কেউ একজনে বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ হাদিস দুর্বল যে তুমি যদি হাদিস জান জান্নাতের চাবি তো নামাজ না তাওহীদ ইমান ওকে তো সলাত ছাড়া ইমান তো থাকে না ইটস রিলেভেন্ট ইটস রিলেটেড হাদিস লাগবে না তোটার জন্য হাদিস তো লাগবে না এটা যে ইমান মানে জান্নাতের চাবি হওয়ার জন্য হাদিস লাগবে না সলাত হাদিস তাওহীদ আকীদা ইমান ঠিক আছে কিন্তু হোয়াট প্রুভ ইউ দ্যাট ইমান তোমার ইমানের প্রমাণ কি প্রমাণ হচ্ছে সলাত প্রমাণ হচ্ছে সলাত জান্নাতে যাওয়ার জন্য প্রমাণ হচ্ছে ইমানের প্রমাণ হচ্ছে সলাত ফাইভ টাইম পাঁচবার উপস্থিত হওয়া যাই হোক আসলে
আমি এখানে লম্বা সময় আদায় করব না আমার উস্তাদ সমতুল্য বলবো না আমার আসলে মাদ্রাসায় যেহেতু পড়াশোনা হয় নাই বিজেটা স্কুল মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্য হয় নাই উস্তাদ সমতুল্য বলে ওনাদের ছোট করব না কারণ আমার অনেক কথাবার্তায় ভুল হয়ে যায় মাঝে মধ্যে আমি তাই নিজেকে নিজের সাথে কাউকে জড়াতে চাই না এতে করে ওনাদেরও মান ইজ্জতের কানেক্টেড থাকে আমি দেখেছি এটা অনেকবার আল্লাহ বুঝার তৌফিক দান করুন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদাহ আহ কত ভালো কাজ করে সুন্নতকে ত্যাগ করে কিছু বললে বলে যে সুন্নত না হলে কি হয়েছে এটা তো এটা তো ভালো কাজ অথচ এই এই জায়গায় একটা সুন্নত ছিল এটাকে মেরে ফেলেছি আমরা মেরে ভালো কাজ করছে সুন্নতকে মেরে কি করতেছি আমরা সুন্নত মারা ভালো কাজ হয়ে গেছে বাংলাদেশের ইবাদতকারীদের কাছে অথচ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘন্টার পর ঘন্টায় একটা আয়াত পড়ে আল্লাহর কাছে কেঁদেছিল ইন তুআযিবহুম ও আল্লাহ যদি আপনি এদের আযাব দেন ফাইন্নাহুম ইবাদুক তারা আপনার বান্দা ওয়া ইন তাগফির লাহুম আর যদি আপনি এদের ক্ষমা করেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম ও আল্লাহ যদি আপনি এদের আযাব দেন এরা আপনার বান্দা আর যদি আপনি এদের ক্ষমা করে দেন আপনি মহাপরাক্রান্ত মহাপ্রজ্ঞার অধিকারী তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়েছেন কেঁদেছেন সালাতে এমন রাসূলের সুন্নতকে বাদ দিয়ে ভালো কাজ করা আমরা দাড়ি কাটা দাড়ি রাখা সুন্নত এটা ভেবে দাড়ি কেটে ফেলা আমরা অথচ তিনি ঘন্টার পর ঘন্টায় একটা আয়াত তেলাওয়াত করেছেন আর রবের কাছে প্রার্থনা করেছেন আমাদের কোরআন না জানার কারণ কি হতে পারে জাহান্নামে যাওয়ার প্রবল ইচ্ছা ও অপেক্ষা এর বাইরে আর কিছুই না কোরআনুল কারীম না জানার আর কোনো কারণ থাকতে পারে না জাহান্নামের আগুন স্পর্শ করার প্রবল ইচ্ছা ও আকাঙ্ক্ষা ছাড়া এর বাইরে আর কিছু হতে পারে না দিনী ভাইরা আমি আমার বক্তব্য শেষের দিকে চলে যাব সূরা নিসা আল্লাহ তাআলা বলছেন ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم تمرا جدي شكر گزاري کرو تمرا جدي كرتجتا پرکاش کرو ابن ایمان آنو تحول الله كانو تما در کے عذاب دی بین وكان الله شاكرا علیما الله شوت کا جر بڑو پرس کردتا شرب و بشو ایک تینی جانن رمضان আর এক্সপ্লেনেশন আমার আগে দুইজন খুব ভালো ইসলাম সম্পর্কে জানা মানুষ কথা বলে দিয়েছেন আমার পরে ইসলাম সম্পর্কে আরও ভালো ইলম রাখেন এমন মানুষজন কথা বলবেন ইনশাআল্লাহ আমি এতটুকু বলি জান্নাতে যেতে চান কারা কারা ঠিক আছে নামান হাত একটা ফর্মুলা বলবো সরি একটা হাদিস পড়বো চার পাঁচটা কাজ থাকবে হানাফি শাফি মালাকি হাম্বালি চিশতি সাবরি তরিকত হাকিকত মারেফত যে যত তরিকার থাকুক কোন মায়ের সন্তান কোন বাপের সন্তান কোন বুজুর্গ কোন মূর্খ কোন অজ্ঞ যা হল এর বাহিরে এটার সাথে অস্বীকৃতি জানাইতে পারবে না একটা হাদিস পড়বো চারটা ফর্মুলা জান্নাতে যাওয়ার কারা কারা রাজি আল্লাহ তাআলা সবার হাত কবুল করুন আমার হাত কবুল করুন আমিন আন জাবির রাদিয়াল্লাহু আনহু জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো এবং বলল أرأيت إذا صليت صلوات المكتوب صلوات المكتوبات والله الرسول صلى الله عليه وسلم أمي جدي ديني پانچ بار فرض نماز أداي كوري وصمت رمضان أبن بچار ششي أكبر روجر ماشي روجر أخي انترسٹن بپر حد چه گھنے وحللت الحلال حلال کے جدي حلال بولي
চাস্তবনের মেয়ে বিয়ে করা যায় আরেকজনে করছে আমি উপহাস করি নাই ফুফাতো বোনের মেয়ে আরেকজনে বিয়ে করছে আমি উপহাস করি নাই কারণ হালাল ও দেখাও দেয় নাই পর্দা করছে কিন্তু বিয়েও করছে হালাল আমি উপহাস করি নাই যে দেখবে কোমুকে ভাগ্নি বিয়ে করছে দেখবে কোমুকে ভাতিজি বিয়ে করছে চাস্তবের মেয়ে বিয়ে করার পর চাস্তবনের মেয়ে বিয়ে করার পর ওয়াহলালতুল হালাল এই পৃথিবীতে যত হালাল নির্দেশ রয়েছে সবগুলোর স্বীকৃতি আমি দেব মেনে নেব আমি ঈমান আনব এগুলোর প্রতি ওয়াহাররামতুল হারাম আমি দিনে পাঁচবার নামাজ পড়ব রমজানে রোজা রাখব প্রত্যেক হালাল বস্তুকে হালাল বলে মেনে নেব ওয়াহাররামতুল হারাম আমি কোনো গুনাহের কাজ করব না লাইক এক্সাম্পল কেমন আমি গালি দিব না তবে আমি রোজার মাসের রোজা আর নামাজ ছাড়া কোনো ইবাদত করব না তবে আমি গালি দিব না সিগারেট খাবো না মদ খাবো না জানা করবো না মারামারি করবো না গীবত করবো না আমি দাড়ি কাটবো না এমন প্রত্যেক কাজ যা ইসলামে নিষিদ্ধ হারাম আমি এটা মেনে নেব আমি গুনাহের কাজ করব না কি করবে না সে কি করবে না সে দাড়ি না কাটা অনেক কষ্ট দাড়ি না কাটা অনেক কষ্ট চুলকায় আমাকে তো চুলকায় না ভাই তোমার এটা আবার কেমন চুলকায় রেখে শুধু দাড়িতে চুলকায় তোমার তো এখান দিয়ে চুল নেই ওটা চুলকায় না এখান দিয়ে চুল নেই এখান দিয়ে চুলকায় না এখানে তো চুল নেই চুলকায় না এখানে চুল নেই চুলকায় না তাহলে এখানে কি আসছে মাথা চুলকে না মাথা খালি দাড়ি রাখলে চুলকায় না ও জাহান্নামের ডাকার এভাবে জাহান্নামে আয় জাহান্নামে আয় জাহান্নামে হলো চুলকানি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন হাররামতুল হারাম আমি প্রত্যেক হারামকে মেনে নেব ওয়ালাম নাজিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি শুধু পাঁচবার নামাজ পড়ব দিনে বছরে একবার রোজার মাসে রোজা রাখব হালালকে হালাল বলবো হারামকে হারাম হিসেবে মেনে নেব আমি আর কোনো বেশি আমল করব না আমি কি জান্নাতে যাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কল তিনি বললেন নাআম হ্যাঁ তুমি জান্নাতে যাবা সে কি বলল কল ওই লোক বলে ওটা ওয়াল্লাহ আল্লাহর কসম লা যিদু আলা যালিকা শাইআ আমি এই নামাজ পাঁচ ওয়াক্ত আর রোজা ছাড়া কোনো ইবাদতই করব না বাড়াবো না আল্লাহ নবী কিচ্ছু করে নেই হাদিস এখানেই শেষ হয়ে গেছে আর কোনো কথাই নেই জায়গায় জান্নাত এখানে জান্নাত পাবে কে যদি দিনে কি আদায় করে বছরে একবার আর হারামকে হারামকে আয় আল্লাহ আইটেম সঙ্গে দেখা যাবে না হুজুর না হারাম তো হারাম বলতে হবে তো প্রেমিকার নাম্বার বিয়ে করে মিললে হালাল হবে না বিয়ে তো তুই যাকে করিস হালাল রে প্রেমিকা না মাইয়া যদি খালি মুসলমান আর মায়ের বাপ যদি খালি রাজি হয় আর মায়ের দিকে রাজি তুই যাকে করিস বিয়ে হালাল প্রেমিকারে বিয়ে করলে হালাল হবে তা না কিন্তু মানে হলো কেমন আমি তোর বলি রে দোস্ত তোর তো বহুত দোস্ত আছে হলো কি আরে কেমনে বুঝাই এক ছেলে আমাকে প্রশ্ন করতেছে যে একটা মেয়ের সাথে আট নাকি নয় বছরের সম্পর্ক ওরা বেশ কয়েকবার নিজেরা দেখা সাক্ষাৎ করেছে এখন এই মেয়েকে বিয়ে করে ফেললে হালাল হবে কিনা আমি বললাম হ্যাঁ কবুলের পর থেকে হালাল এর আগে একটু হারাম আপ চাইতে হবে হাল হারামকে কোনোদিন হালাল করা যাবে শুকরগ্রস্ত হালাল করা কোনো ওই আছে এক লোক শুকর খায় শুকর খায় শুকর হঠাৎ করে যদি বলে যে আমি গরুগ্রস্ত খাই বাকিগুলো হালাল হবে না রে তোর বাকিগুলো হালাল হবে ওটার জন্য মাপ চাইতে হবে তবে যখন থেকে তুই গরু খেয়েছিস আর তোর হারাম হয়নি এ হলো যে প্রেম প্রীতির কাহিনী কেমন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যাই হোক এখানে বড় আলেমরা আছে জেনে রাখো চাঁদপুরবাসী তোমাদের মধ্যে যে বন্ধুত্ব কামনা করে বন্ধুত্বে আল্লাহ তার জন্য যথেষ্ট যে হুজ্জত প্রমাণ চায় কোরআনুল করিম তার জন্য যথেষ্ট যে প্রাচুর্য চায় অল্পে তুষ্টি তার জন্য যথেষ্ট যে উপদেশ চায় মৃত্যুর স্মরণ তার জন্য যথেষ্ট যে বন্ধুত্ব কামনা করে বন্ধুত্বে আল্লাহ তার জন্য যথেষ্ট যে হুজ্জত প্রমাণ চায়
কুরআনুল কারীম তার জন্য যথেষ্ট যে উপদেশ চায় মৃত্যুর শরণ তার জন্য যথেষ্ট যে প্রাচুর্য ধন সম্পদ চায় অল্পে তুষ্টি তার জন্য যথেষ্ট আর যার এগুলোতে কোনো কাজ হবে না মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা ওয়া আলা তার জন্য যথেষ্ট হে আদমের সন্তান হে আদমের সন্তানগণ নফস তো দুনিয়ায় পড়ে রইল আমি কিছুদিন আগে একটা বক্তব্য শুনছিলাম একজন আরবী শেখের সেগুলো বলছিল আমি লিখে নিয়েছি ভাবিনি যে জামশেদ মজুমদার হেব্বি গিয়ে কি দারুণ কথা বলে না এটা আমার কথা না আমি জাস্ট বক্তব্য শুনতেছিলাম আর একটা ছেলেকে বক্তব্যটা পাঠাই বলছি বাংলাতে অনুবাদ লিখে দাও তো সে আমাকে লিখে পাঠাইছে কি সুন্দর কথা সুবহানাল্লাহ সে বলে মন তো পড়ে আছে দুনিয়ায় অথচ এমন কোনো জাতি নেই দুনিয়ায় যাদেরকে একত্রিত করেছে অতঃপর তারা বিদায় নেয়নি এমন কোনো জাতি নেই দুনিয়ায় তাদের একত্রিত করেছে অথচ তারা বিদায় নেয়নি তিনি বললেন অহংকারী ওরা কোথায় কোথায় তাদের রেখে যাওয়া ধন সম্পদ গুচ্ছিত সম্পদ যেটা তারা সঞ্চিত করেছিল ওরা এখন নেই থাকতেও পারবে না যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় হে তাওহীদ পন্থী ইমানদার ভাই ও বোনরা কে একক একক কে একক কে কে সর্বপ্রাপক কে মহামান্বিত রহমান কে করুণাময় কে মহা অধিপতি কে চিরপবিত্র কে শান্তি বিধায়ক কে কে নিরাপত্তা বিধায়ক সর্বনিয়ন্তা কে মহাপরাক্রমশালী কে মহামহিম কে সৃষ্টিকর্তা কে প্রকৃত রূপকার কে কে পরম সহনশীল মহাজ্ঞানী কে কে মহাজ্ঞানী কে সব জানে কার কাছে প্রত্যাবর্তন তিনি সুবহানাহু তাআলা অথচ ওনার কিতাবই পড়তে জানি না চায়নায় গেলে চাইনিজ ভাষা জানা লাগে ইউরোপ গেলে আই আই এল টি এস কি করে জানে আরে এক কথা কি কয়ে ফেলে সবাই আইএলস বলে অনেকে ঠিক কিনা বেটিকে আমি জানি না যাই হোক আল্লাহ আমাদেরকে বসে তৌফিক দান করুন যে কোরআন জানে না সে আল্লাহকে চেনে না কেউ যদি পারেন প্রমাণ করতে যে অমূল্য কোরআন পড়তে জানে না কোরআন শোনে না কোরআন বোঝার চেষ্টা করে না কোরআন যারা বোঝে তাদের থেকে শোনে না এই লোক আল্লাহকে চেনে আর পারলে প্রমাণ করবে আকুল কৌলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ভাই কি ভিডিও করছেন নাকি ঠিক আছে শোনেন যদি আপনারা জান্নাতে যেতে চান কোরআন পড়া জরুরি আর আল্লাহ আমাকে জান্নাত দান করুন আপনাদেরকেও দান করুন আমিন দেখা যাবে এই দুনিয়াতে কোরআন থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে সুন্নাহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে বিচ্ছিন্ন করার পর জান্নাতে কারা কারা যান একত্রিত হয়েন আমারও সালাম নিয়ে দিয়েন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন